না, বাসিলিকে দাবি করছে যে আমি ধর্ম, ধর্মটা আলাদা রাজনীতির আলাদা, আমি রাজনীতির পক্ষে তো নেই। ধর্মীয় মঞ্চে রাজনীতির কথা বলে কেন? নাস্তে নেমে ঘোমটা কেন দেবে? ধর্মীয় সভা করতে এসে ধর্মীয় কথা বলুক, রাজনীতির কথা কেন বলবে আব্বাস সিদ্দিকী? নাস্তে নেমে ঘোমটা দেওয়ার কোনো দরকার নেই। যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তার রাজনীতি করুক, মিলাদের নাম করে রাজনীতি করবে কেন? না, আব্বাস সিদ্দিকী দাবি করছে যে আমি ধর্ম, ধর্মটা আলাদা রাজনীতির আলাদা, আমি রাজনীতির পক্ষে তো নেই। ধর্মীয় মঞ্চে রাজনীতির কথা বলে কেন? মিলাদ হয় সন্ধ্যেবেলা, সন্ধ্যের সময় মিলাদ হয়। এই যে দুপুরবেলা মিলাদের নাম করে রাজনীতি করার যে কালচারটা উনি পশ্চিমবাংলায় তৈরি করার চেষ্টা করছেন এবং যেটা ভাঙড় থেকে উৎপত্তি করেছে, ওটা আমরা নিষ্পত্তি করতে চাই। ফের আইএসএফ বনাম তৃণমূলের রাজনৈতিক চাপান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। ঘটনার সূত্রপাত ভাঙড়ের মালঞ্চ এলাকায় পদ্মপুর গ্রামে নবী দিবস উপলক্ষে এক ধর্মীয় সভার আয়োজন করে আব্বাস সিদ্দিকীর অনুগামীরা। তবে এক্ষেত্রে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা বাধা সৃষ্টি করেছে বলে এমনই অভিযোগ তুলে সরব হন আইএসএফ কর্মীরা। শুধু তাই নয়, ভাঙড়ের পদ্মপুকুর গ্রামে ওই মাঠে শাসক দলের পক্ষ থেকে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। তার প্রস্তুতি শুরু হয়ে গেছে আজ থেকেই। গোটা ঘটনায় আইএসএফ এর কর্মী সমর্থকেরা অভিযোগের তীর তুলেছেন শাসক দলের বিরুদ্ধে। ধর্মকে নিয়ে ধর্মটা ওনার একান না, আর ফুরফুরা শরীরটা ওনার একান না। ধর্ম নিয়ে যে রাজনীতি করার যে ইচ্ছা হচ্ছে সেটা করা যাবে না। ধর্ম ধর্মের জায়গায় থাক, রাজনীতি রাজনীতির জায়গায় থাক, আর মিলাদ হয় সন্ধ্যেবেলা, দিনের বেলা নয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। ভাঙড় এক নম্বর ব্লক সভাপতি কাইজার আহমেদ জানান, পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকাল এই মাঠে খেলার আয়োজন করা হয়েছে। আপনি যে একটু আগে বলছিলেন যে আমরা প্রশাসনের তরফ থেকে পারমিশন নিয়ে ফুটবল খেলা দিচ্ছে এই মাঠে, আব্বাস সিদ্দিকী তাদের দাবি, ওদের আইএসএফ এর তরফ থেকে দাবি যে ধর্মীয় সভা কেন করতে গেলে পারমিশন কেন নিতে হবে প্রশাসনের তরফ থেকে? আমরা তো আগে থেকেই প্রস্তুতি নিয়ে ওই মাঠে সভাটা ডেকেছি। তারপর আমাদের জানা নেই যে ওর আগে থেকে নিয়েছে কি পরেতে নিয়েছে আমি জানি না, আমাদের জানা নেই। আমরা কোনো জায়গায় ফুটবল খেলা দিলে, পার্টির মিটিং মিছিল করলে সেখানে আমরা পারমিশন নেই। পাশাপাশি আমরা প্রশাসনের কাছে অনুমতি নিয়েই এই খেলার আয়োজন করেছি, ওরা মিথ্যা অভিযোগ করছে। গোটা বিষয়টি আইএসএফ এর চক্রান্ত। তাহলে কি ওরা প্রশাসনের পারমিশন না নিতে না পেরে কি জল সেখানে করতে পারবে না? দেখুন, মিলাদ করুক আর পূজা করুক আর যাই করুক, যেহেতু কোভিড এর প্রোটোকল চলছে সেটা নিয়ম মেনে প্রশাসনের পারমিশন সমস্ত ক্ষেত্রে নিতে হবে, যেটা ফুটবল খেলতে গেলেও পারমিশন নিতে হয়েছে। আরও জানান, ধর্মীয় সভা করতে এসে ধর্মীয় মঞ্চে বসে রাজনীতির কথা কেন বলবে আব্বাস সিদ্দিকী? নাস্তা নামে ঘোমটা দেওয়ার কোনো দরকার নেই, রাজনীতি করার ইচ্ছা থাকে রাজনীতি করুক, কিন্তু জলসার নামে রাজনীতি কেন করবে? না, আব্বাস সিদ্দিকী দাবি করছে যে আমি ধর্ম, ধর্মটা আলাদা রাজনীতির আলাদা, আমি রাজনীতির পক্ষে তো নেই। ধর্মীয় মঞ্চে রাজনীতির কথা বলে কেন? যে যদি উনি উনি প্রতিটা জায়গায় কোনো আইএসএফ এর হয়ে মিটিং করেনি, সব মিলাদের নাম করে, মিলাদে এবং দোয়ার মাহফিলের নাম করে সব জায়গায় করেছেন, এবং সেখানে ধর্মীয় মঞ্চে মিলাদের মঞ্চে দাঁড়িয়ে উনি বলছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যদি 31টা সিটের মধ্যে তৃণমূল যদি দুটো পায় তাহলে আমি গলা কেটে দেব। সেই 31টার মধ্যে 30টা সিট তৃণমূল পেয়েছে, গলাও তো উনি কাটেনি। আমার বক্তব্য হচ্ছে যে উনি কেন এই ধরনের কথাবার্তাগুলো জলসার মজলিসে, দোয়ার মহফিলে কেন বলবে? সেখানে ধর্মীয় কথা শোনার জন্য মানুষ যায়, সেখানে ধর্মের নাম করে মুসলিম সমাজকে শপথ করিয়ে নিয়ে একটা বেপথে পরিচালিত করার যে চক্রান্ত সারা পশ্চিমবাংলায় বিজেপির সঙ্গে উনি করেছিলেন, আমরা তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই। যে এই জিনিসটা না করে উনি ওনার জায়গায় ধর্ম করুক, রাজনীতি ওনার ভাই যেহেতু করছে উনি রাজনীতি করুক, আর উনি যদি মনে করেন যে আমি রাজনীতি করবো তো প্রকাশ্যে করুক, ঘোমটা দিয়ে নাচার কোনো দরকার নেই। প্রকাশ্যে সে রাজনীতিটা করুক, দিনের বেলা মিটিং করুক, আমরা কোনো জায়গায় গিয়ে প্রতিটা রাজনৈতিক দলের, প্রতিটা মানুষের সব জায়গায় যাওয়ার অধিকার রয়েছে, মিটিং মিছিল করার অধিকার রয়েছে, সেখানে কেন আমরা আটকাতে যাবো, বাধা দিতে যাবো? এখানে সিপিএম ছিল না, এখানে বিজেপি এসে মিটিং করেনি, সমস্ত রাজনৈতিক দল এখানে মিটিং মিছিল করে, তো উনিও করুক। দোয়ার মজলিস, মিলাদ, মিলাদুন্নবীর জলসা, এ সমস্ত কেন লিখবে স্টেজের পিছনে? পরিষ্কার লিখে দিক না যেটা রাজনৈতিক কর্মী সভা, অমুক হাঁস গড়ার মাঠে দুপুর দুটোর সময় অনুষ্ঠিত হবে, আপনার দলে দলে যোগদান করুন, আব্বাস সিদ্দিকী সাহেব সেখানে আসছেন, মিলাদ হবে সন্ধ্যের দিকে, মানুষ সেখানে অজু টজু করে সন্ধ্যের পরে গিয়ে মিলাদের মেহফিলে বসে। কোনো জায়গায় দেখেছেন? কোনো গ্রামে, আপনাদের গ্রামে দেখেছেন? বহু মানুষ রয়েছে। তো মিলাদ যদি হবে সঠিক সেটা সন্ধ্যের দিকে হয়, তারপরে রাত্রিবেলা তাবারুক খেয়ে যে তার বাড়ি চলে যায়, দিনের বেলা মিলাদ? এই যে আপনি আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন কেন? আমরা মানে নেতা খুঁজে পাই, নেতার জন্য নেতা খুঁজে পাচ্ছেন না, নেতা ফোন করলে সই জব তারা আসছে না, তাকে ভোট দিয়ে জেতালাম সেই এলাকায় কোনো গরিব মানুষ সাহায্য করতে পারে না, তার পিছন থেকে আমাদের লাভটা কি? আপনি তো গত পরশুদিন মিডিয়ার সামনে ক্ষোভ প্রকাশ করছিলেন তৃণমূলের বিরুদ্ধে। করেছিলাম,
মনের আবেগে আরও আমার গ্রামের লোক আছে কিছু ন্যায় অন্যায় কাজ করবো তারা করে বলে তারপর আমি বলতে বাধ্য হলাম। এই যে নওশাসনে গিয়ে দাবি করছে যে আপনারা বারবার আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন জোর জবরদস্তি, আপনাদের জোর চাপ দিয়ে যোগ দিচ্ছে কি? আমি নওশাসনে দল করতে চাই না, আমার নেতার সাথে উনি অনেক পরপর হয়েছে, কালকেও কালকেও হয়েছে।